রথযাত্রা শুভদিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা করলো মালদা শহরের অনেক সংঘ। শুক্রবার সকালে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুঁটি পুজো ছাড়াও এদিন মন্দিরের কাঠামোর পুজো করা হয়। মালদা শহরের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে এক নম্বর গভর্নমেন্ট কলোনির অনেক সংঘের পুজো অন্যতম। প্রতি বছর নিত্য নতুন থিমের পুজো আকর্ষিত করে ভক্তদের। অনেক সংঘের পুজো দেখতে বহু মানুষের ঢল নামে। এবছরও নতুন থিম আকর্ষণ করবে দর্শনার্থীদের দাবি উদ্যোক্তাদের। এবার আমাদের 70তম দুর্গা পুজো উৎসব, আমাদের এবার যেটা আমরা করার চেষ্টা করছি মায়াপুরের আদলের মন্দির এবং সেই মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে মা দুর্গা প্রতিমা। কি পরিকল্পনা রয়েছে এবারের পুজোর আর নতুন নতুন কিছু পরিকল্পনা? আমাদের তো দীর্ঘ 70 বছর ধরে পুজো হয়ে যাচ্ছে এবং আমরা প্রতি বছরই একটা মালদা জেলার মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি এবং মালদা জেলার মানুষ এখানে আসেন, বিশ্রাম করেন, ঠাকুর দেখেন। আমাদের মতন খোলা জায়গা আর কোথাও তারা পান না, সেটা তাদেরই বক্তব্য। আমাদের দুর্গা প্রতিমা তারা দর্শন করেন, মন্দির দর্শন করেন, সকলে বাহবা দেন। এবং গত 2 বছর অতিমারি আমরা পেরিয়ে এসেছি, এবার হয়তো মা দুর্গার আশীর্বাদে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সরকারি সমস্ত রকম নির্দেশ আমরা পূর্বের মতন এবারও মান্য করে আমরা আমাদের পুজো পরিচালনা। আপনার নামটা জানেন? আমার নাম কৌশিক বসু। ক্লাবের কি পূজা কমিটির সম্পাদক। আজকে থেকে আমাদের পুজোর সূচনা শুরু খুঁটি পুজোর মাধ্যমে, আর পুজোটা আমরা খুব আনন্দে কাটাই। আর মাঠে আমরা কখন ভাবি যে পুজো শুরু হবে, সবাই মিলে এসে বসবো, পায়ে জায়গায় দেওয়া যায় না, পরে পুরো মালদাবাসী বলতে গেলে অনেক সময় গোটা মাঠ ভিড় হয়ে যায়। আর এই পুজোর 4টা দিন আমাদের প্রচণ্ড আনন্দ কাটে সবাই মিলে এবং সবার খুব ভালো কাটো কেটেই চাই। এই পুজোতে আপনাদের ভূমিকা কী থাকে ক্লাবের পুজো? ক্লাবে আমরা একটা সংস্থা প্রচেষ্টা মালদা অনুষ্ঠানে, তো আমরা সাংস্কৃতিক কাজগুলো করি, তাছাড়া নানান রকম প্রজেক্ট বাচ্চাদের নিয়েও কাজ করি। আর ক্লাবে আমাদের পুজোর অনুষ্ঠান পুজোর কাজও করে থাকি, বড়দের সাথে, বড়দের যিনি বড়দের যে গ্রুপটা আছে তার সঙ্গেও করি। কি নাম আপনার? স্মিতা বিশ্বাস। বিভূতির ভিটে খুঁজেছি ঈশ্বর, সাহা টেক্সটাইল এখন আপনার পাড়া কাঁচরা পাড়ায়। উৎপাদন আমাদের, আমরাই পারি। বুনন, দেশ, অরণ্য, মঙ্গল বেনারসি, রাজঘরানা বেনারসি এবং নোয়াখালী জামদানির সম্ভার নিয়ে সাহা টেক্সটাইল এখন আপনার পাড়া কাঁচরা পাড়ায়। শুভ উদ্বোধন 1 জুলাই, থাকছে 20% ছাড়ের সুযোগ 7 জুলাই পর্যন্ত। নির্দিষ্ট কিছু পোশাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনারা সবাই আমন্ত্রিত। সাহা টেক্সটাইল, মিলননগর, কাঁচরা পাড়া। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।